Hey dosto, welcome back to my second channel Dimpu's blog. Bohiyasu Swiftop. Kintu goyesu Mercedes showroom. Mane Guwahati to Mercedes showroom ase he. Olopman dekhai no bolok apunalok na ki bolok ami video tu arambho koru he. Mercedes. Bhabishok Mercedes dekhabole loi goyesu. Mane bisak ba nai he. Kot goyesu. Jot goyesu tat mane ela bole mano na jai he. Kintu aji Bolok sun sao kene kwa hai khortur bhitorote ase gari bom bom. Ses aji. Ati ses Mercedes. Aru aji kom dami holu ek jo jota pindi aisu diok. Mane lagibo diok. Sendel tendel pindi ai maro getor pora khe dibo. Bad diok ibilak. Etia cholo. Mercedes. Oh my god. Hey, aji Mercedes mok khan gifte diye niki. দাদা কি মার্সিডিজ সাইকেলও আছে নেকি মার্সিডিজ সাইকেলও আছে বিক্রি করিব পারে এখন বিক্রি করিব লাগা কিমান দাম এখনর এখনর আপুন না 38376 প্রথম গম পালু মার্সিডিজ সাইকেলও আছে আর এই টিকুত মানে সাইকেলখনর দাম প্রায় 40000 প্রায় দাম সাইকেলও আছে নেকি দাম সাইকেলও আছে দাম সাইকেল লগত মানে আমি বিকিছো কেখনমা আর ধর 2 লাখ উসর বাজার পড়ি যায় সাইকেলও সাইকেলও মার্সিডিজ গাড়ি বলে ক্লাস লই ভাগ করা হয় মানে ই ক্লাসত কই এফ ক্লাস বেশি দামি এনেকুয়া টাইপর দাদা এটা কথা বুঝাই দিয়কছুন মানে কেনেকুয়া ক্লাসটো কেনেকুয়া আরম্ভ হয় এটা কেইখন হইছে সি ক্লাস এখন সি ক্লাস যদি ই ক্লাস হয় দামটো বাঢ়ি যাব নি দামটো বাঢ়ি যাব গুটে ফিচার্স বিলাকো বদলি যাব আপোনাৰ প্লাস গাড়ীখনৰ ডাইমেনশন যোনটো সাপোজ ডিগল বেছি সি ক্লাস কম কিছু ডিগল গাড়ী হয় তাৰ ওপৰত আকৌ আহে আপোনাৰ এস ক্লাস বুলি এস ক্লাস কম মানে হাইয়েষ্ট ইন লাক্সৰি আৰু এখন ধৰক আপোনাৰ ডেৰ কোটি ওপৰত পৰি যায় গাড়ী বাপৰে আৰু তাৰ ওপৰত আছে নে তাৰ ওপৰত বেলেগ আছে এটা যেনেকৈ আমাৰ পারফৰমেন্স গাড়ী থাকে আমি এমজি বুলি কওঁ এবিলাক এবিলাকৰ দাম আৰু বাঢ়ি থাকে আপোনাৰ দুই একদম মার্সিডিজ কোম্পানীটোৰ একদম টপেষ্ট গাড়ীখনৰ কিমান দাম টপ টু এতিয়ালৈকে যদি চাবলৈ যায় আমাৰ ঠিক আছে চাবলৈ গ'লে আমি নৰ্থইষ্টত বিকিছোঁ সবতে দামী 3 কোটি লাগে 3 কৰোৰ কিন্তু এস ক্লাছ হ'ব এস ক্লাছ নহয় এখন আমাৰ জি ৱেগন বুলি এখন আহে জি ক্লাছ বহুত হাই ৰেঞ্জৰ কিছুমান গাড়ীত বোলে মাছাজিং ছিট থাকে মানে ছিটটোৱে আপোনাক মাছাজ দি থাকিব যিমান দূৰ গ'লেও আৰু গা নিবিখায় মাছাজ দি আছে ক'তনো আছোঁ আৰু চাবি টাবি নালাগে এই চুইচটো টিপি দিলে গাড়ী ষ্টাৰ্ট হৈ যাব কিন্তু মই এতিয়া টিপি নিদিওঁ কাৰণ হওক গ্লাছ চাছ ভাঙি ওলাই যাব মই মাটি ঘৰ বেছি ইহঁতক পইচা দিব নোৱাৰোঁ বুজি পাইছেনে আৰু এই মাউচটোৰ ওপৰত আছে এটা ঘড়ী চাওক এইটো এনালগ ঘড়ী
দিস ইজ লাক্সারি ভাই। আজিকালি নর্মেল গাড়িবিলাকত কেনেকুৱা আপুনি ডিজিটেল ঘড়ী দেখা পাব, যেন আমাৰো বহুত গাড়ীত ডিজিটেল ঘড়ী দেখা পাব, কিন্তু এনালগ ওয়াচ এটা থাকাত মানে কি এটা নিজৰ এটা ক্লাছ এটা হেৰি কৰে। হাজাৰ আপুনি ডিজিটেল ঘড়ী পিন্ধক, কিন্তু যিটো এনালগ ঘড়ী পিন্ধিলে যিটো লেভেল এটা না, যিটো ক্লাছিক এটা কিবা এটা আহে না ভিতৰৰ পৰা, সেইটো কোনো পাত্তা নাপায়। আৰু দাদা এতিয়া আপোনালোকৰ মাৰ্চিডিজৰ সকলোতকৈ কম দামী কিমানৰ পৰা আৰম্ভ হয় গাড়ী? এতিয়া আমাৰ নতুন এখন ওলাই আছে, মোষ্ট প্ৰবেবলি আপোনাৰ নেক্সট মাহ মানত আপোনাৰ লঞ্চ হ'ব, সেইখন আপোনাৰ ধৰক 40 লাখৰ পৰা আৰম্ভ হ'ব। একদম কম, একদম কম, সেইখন আমাৰ সবতছে ষ্টাৰ্টিং মডেল আৰু। ঠিক আছে, 40 লাখত একদম কম ডাউন পেমেণ্ট কিমানৰ পৰা আৰম্ভ হয়? ধৰক আমাৰ আমাৰতো 80-90% আমাৰ ফাণ্ডিঙে হৈ যায় আপোনাৰ ডকুমেণ্টছৰ কথা, চ' মানুহজনে যদি 10-15 লাখ টকাও দিয়ে তেতিয়াও মাৰ্চিডিজ আপোনাৰ ঘৰত আহি যাব। তো 10-15 তো পারি মার্সিডিজ, এটা কাম করো কিনি লগে এখন, পিছত পিছত আপনার ঘরের পর গাড়ি যদি উঠাই হওয়া নেই ইএমআই দিব নিল, একো একো নাই, চলার সাথে একবার তো এক্সপিরিয়েন্স হলো না। দে আই ফেলে বুক করে কিনি লই যাওগে এখন, কি মাথা মারি গেছে ইমান, একবার বন্ধ করকসুন আর জ্বলাও। মানে আমি চকুটো মেলি যেনেকুৱাকে চাও লাইটবোর তেনেকুৱাকে মানে সেই হয়। যেনেকৈ আমাৰ যদি ছিটৰ কথা কওঁ, ছিটত আপোনাৰ চাব আমি আমি মেনুৱেলি একো কৰিব নালাগিব, গাড়ীখনত যেনেকৈ দাম লৈছে তেনেকৈ কিছুমান ফিচাৰ্ছো দিয়া গৈছে। এইটো পৰা মুভমেণ্টৰ ছিটটো মুভমেণ্ট হ'ব, এইটো পৰা ধৰক আপুনি আকৃষ কৰিব পাৰে, প্লাছ 3 টাইপৰ মেমৰি থাকিব পাৰে। যেনেকৈ আপোনাৰ চাপ'জ ঘৰত আপুনিও গাড়ী চলায়, আপোনাৰ ড্ৰাইভাৰো আছে, আৰু প্লাছ আপোনাৰ ঘৰত কোনোবা দেউতা বা মাও গাড়ী চলায়, তো 3 জনৰ বেলেগ বেলেগ ছিটৰ যোনটো পজিশ্যন আছে সেইটো আপুনি ছেভ কৰি থৈ দিব পাৰিব। আৰু কিবা যাক আমি মাৰ্চিডিজ বুলি ক'ব পাৰোঁ? আমাৰ ধৰক মেইন হয় আমাৰ ছেফটিটো, আমি ছেফটিটোৰ ওপৰত বহুত বেছি হেৰি কৰোঁ। আমাৰ R&D যোনটো আমাৰ ৰিচাৰ্চ এণ্ড ডেভেলপমেণ্ট হয়, আমাৰ মোৰ দেন 1 লাখটা পেটেণ্টে আছে আমাৰ নিজৰ। যেনেকৈ গাড়ীখনৰ আপোনাৰ ধৰক যদি এয়াৰবেগৰে কথা কওঁ, যোনটো আজিকালি গাড়ী এখনত দিবই লাগিব আপোনাৰ, চ' এয়াৰবেগ বুলি ক'ব গ'লে এতিয়া এখন গাড়ীৰ কথা যদি কওঁ, ইয়াত 7টা এয়াৰবেগ আপোনাৰ, 7টা ড্ৰাইভাৰ আপোনাৰ কো-ড্ৰাইভাৰ প্লাছ ৰাইট হেণ্ড চাইডে প্লাছ লেফ্ট হেণ্ড চাইডে, আৰু এটা ষ্টিয়াৰিঙৰ তলতো। কিবা যদি ইম্পেক্ট হয় গাড়ীখন গোটেই পিনেৰে আপোনাৰ এয়াৰবেগেৰে ভৰাই দিব, যেন ভিতৰত বহি থকা মানুহখিনি যেন একো ক্ষতি নহয়। চাওক মোৰ দৰে ল'ৰা এজনে যি এনেকৈ ইয়াত আহি মাৰ্চিডিজৰ ভিডিঅ' বনাব পাৰিছোঁ, বহুত ডাঙৰ কথা। থেংক ইউ ইউটিউব, থেংক ইউ আপোনালোকক, মানে থেংক ইউ। আৰু দাদা কিবা বোলে অট'মেটিক পাৰ্কিং আছে, মানে গাড়ীখনে নিজে পাৰ্ক কৰে? নিজে পাৰ্ক কৰিব আপোনাৰ, আপুনি মানুহটো ক'লে আহিলে হ'ল, মানুহ এজন ভিতৰত থাকিব লাগিব, চাপ'জ ড্ৰাইভাৰ এজন লগত বহি আছে আপোনাৰ, ঠিক আছে, আমাৰ এটা বাটন এটা আছে সেইটো দেখিছে ন, পি বুলি যে লেখা আছে, পিটো ক্লিক কৰি দিলে কি হ'ব, গাড়ীখনে প্ৰথমতে তাহাঁতি ৰেডাৰেদি চাব যে খালী জেগা ওচৰত আছে নে নাই য'ত গাড়ীখন পাৰ্ক হৈ যাব পাৰে, নিজৰ চাইজটো গাড়ীখনৰ চাইজটো লৈ পেলাই তাহাঁতি নিজে কেলকুলেট কৰি লয় যে কিমানখিনি জেগা লাগিব পাৰ্কিঙৰ কাৰণে। তাৰপিছত আপোনাৰ ষ্টেৰিং হওক, আপোনাৰ ব্ৰেকিং হওক, বা ফ্ৰণ্ট হওক বা ৰিভাৰ্ছ হওক, গাড়ীখনে নিজে এটা হেৰি এজাম কৰে, এজুম কৰি পেলাই আপোনাৰ নিজে নিজে গাড়ীখন পাৰ্ক কৰি দিয়ে আপোনাৰ। অ' মাই গড, 2 দিনমান পিছততো ড্ৰাইভাৰ লেচি ওলাই আছে নহয় জানো? ড্ৰাইভাৰ লেচি ওলাই আছে আপোনাৰ, ব্ৰেকিং নিজে নিজে কৰে আপোনাৰ, বপকে কিবা আগফালে আহি গৈছে হঠাৎ ব্ৰেকিং নিজে নিজে কৰি দিব আমাৰ। মানুহজনৰ যদি ভাগৰ লাগি আছে গাড়ীখন, আপুনি কেতিয়াবা হয় যে আমাৰ মেজৰ এক্সিডেণ্ট কিয় হয় যে গাড়ীবিলাক যেতিয়া বহুত দূৰলৈকে চলাই গৈ থাকে ভাগৰ লাগে আমাৰ, যদি তেনেকুৱা কিবা গাড়ীখনে ডিটেক্ট কৰে ইয়াৰ লগে লগে আপোনাৰ ইয়াত এৰ' মেছেজ আহি যাব, চাহৰ কাপ এটা ওলাই যাব, তাতে আপোনাক কৈ দিব যে গাড়ীখন শেষ। আৰু লাষ্টত এখন গাড়ী দেখাই ভিডিঅ'টো শেষ কৰিম, এইখন পূৰা চাব লগা গাড়ী, কাৰণ এইখন মানে ড্ৰাইভাৰতকৈ পিছৰ পেছেঞ্জাৰে বেছি লাক্সাৰিয়াছ সুবিধা পায় এইখনত। এইটো কি, এইটো কি বস্তু? টেবলেট টেবলেটৰ পৰা এইটোৰ পৰা আপুনি AC কণ্ট্ৰল কৰিব পাৰিব, প্লাছ আমাৰ ভিতৰত যোনবিলাক লাইট থাকে 64টা বেলেগ বেলেগ লাইট থাকিব, সেইবিলাক কি কালাৰ লাগে সেইটো আপুনি চেঞ্জ কৰিব পাৰে। মানে ভিতৰত যিমান লাইট আছে সব লাইট ইয়াৰ পৰা কণ্ট্ৰল হ'ব, এইটো আছে আপোনাৰ ৱায়াৰলেছ হেৰি চাৰ্জাৰ, মই ইয়াত চাৰ্জ কৰি দেখাই দিব পাৰোঁ যদি চাবি নাই বাৰু। আৰু এইখন গাড়ীত সোমোৱাৰ লগে লগে বাহিৰৰ ছাউণ্ড একোৱে নাপায়, মানে একদম মই যদি ইয়াত চিঞৰো না বাহিৰৰ পৰা একো শুনা নাপায়। শুনা পাইছে কিবা? ৰিয়েকশ্যনে নাই একো। কি ক'ম আৰু, আৰু এইবিলাক যে দেখিছে স্পীকাৰ, চব স্পীকাৰ হয় আৰু সম্পূৰ্ণ গাড়ীখন ওপৰৰ পিনে খোলা খাই যায়, কেনে আৰাম। এই দাদা এইখনৰ দাম এনে কেইটকামান পৰিব? এইখন ধৰক আপোনাৰ 70-65-70 লাখৰ ভিতৰত আহি যায় আপোনাৰ।
বেশিও নহয় দিয়ক, 70 লাখ কিনো আর আপনার ঘরের মাটি বিক্রি করলে পাব সাগে। হে রব রব রব, সবচেয়ে ইন্টারেস্টিং বস্তু চাওক, দরজাখন সফট টাচ হয়, মানে মারি দিব নালাগে, জাস্ট এনেকে লগাই দিলেই হল, অটোমেটিকলি অটোমেটিকলি মারা খায়। আর এটাও নতুন গাড়ি বহুত দেখালো, অলপমান পুরনি গাড়িও দেখাও, মানে ইয়াত 4.5 লাখ টাকা তো বলে মার্সিডিজ পাই, 4.5 লাখ, 4.5 পর আরম্ভ আছে, সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড মার্সিডিজ সুধিছিল, চাও আকসুন কেনেকুৱা। আৰু এই ইহতৰ পার্কিং খিনি চাওক না, সব মার্সিডিজ 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 মার্সিডিজ। আৰু এইটো কোনে মার্সিডিজ মার্সিডিজর এক্সিডেন্ট করেছে, কোনে এইটুয়ে দে আর সার্ভিসিং এরিয়া তো এনেকুয়া, মানে মার্সিডিজ লেভেলর কি ধুনিয়াকে সার্ভিসিং করে আছে, কত তেল সেল পড়ি থাকা নাই, দেখি যে এখন গাড়ি সার্ভিসিং করে আছে, তল সেটটু চাও পুরা ক্লিন, দিস ইজ দ্য লেভেল অফ মার্সিডিজ। তো এয়া মার্সিডিজ সার্ভিসিং করে আছে গুয়াহাটিত, আর 4.5 লাখ টকিয়া মার্সিডিজ খন হয়েছে, এইখন বহুত পুরোনা কিন্তু মার্সিডিজ, 2007 50 লাখ, এতিয়াতো সেই হিসাবে চাব গেলে কৌটির ঘর থাকিব। সেই গাড়িখন যদি আপনি কিনব বিচাৰে, যদি মালটো বেছি নাই, যদি মার্সিডিজ লওয়ার লেভেল এটা দিব বিচাৰিছে, আহি কিনি নিয়ক, সেলুট দিব আপনার রাইজে, যে সেলুট দিব, বিদ্যা কইছো সেলুট দিব। এখন কি পড়ে? 35 লাখ, বেলেগ নালাগে, ভিতরের পিনে কি আছে কি নাই বাদ দিয়ক, লেভেলটো আহে এইটো। এতিয়া যদি আপনার মার্সিডিজ নতুন কিনবর টাকা নাই, সেকেন্ড হ্যান্ড কিনক, যদি সেকেন্ড হ্যান্ড কিনবর টাকা নাই, মার্সিডিজ সাইকেল কিনক, যদি সাইকেল কিনব টাকা নাই, আরও আছে বস্তু, আহক দেখাও। মানে ইয়াত আহি এই বেগটো কিনি লৈ যাব পাৰে, কিন্তু এই বেগটোৰ দামও ধরক এখন বাইকের দাম কব গলে বা সেকেন্ড হ্যান্ড গাড়ি এখনের দাম। দাদা, মার্সিডিজ গাড়ি নহলেও বেগটো কিনব পাৰিবনে কোনোবাই? পাৰিব পাৰিব, ডেফিনেটলি। কিমান কিমান পৰে বেগটো? টুর হব আপোনাৰ 49,100। বেগটোৰ দাম আর এইপিনে পল ভাইয়ে মার্সিডিজটো কিনিব নোৱাৰে, দুখতে এটা টুপিয়ে কিনিলে মার্সিডিজৰ, আর টুপিটো কিমান দাম জানেনে? কিমান? 1747 1700। তো দেখালো আপোনালোকক মার্সিডিজ, এতিয়া আৰু যাও, কিন্তু লাস্ট এটা কথা সুধিব, লাস্ট ধৰক এজন মানুহৰ তাত এখন মারুতির এখন গাড়ি আছে, টকা পয়সা বহুত হৈ গল মানুহজনৰ, মারুতি গাড়িখন ইয়াত দি ইয়াৰ পৰা মার্সিডিজ লৈ যাব পাৰি না? পাৰিব, যিকোনো গাড়ি, টেম্পো আর ই রিক্সা পারি নেন বাদ দিয়ক, এইবিল এটা IPL চলি আছে, যদি আপনাদের IPL স্কোর চাব বিচার, এই ভিডিওর তলত ডিসক্রিপশনের পর একটা অ্যাপ ডাউনলোড করক, মানে লিঙ্কটির পর আমার প্রমোশনাল কোডটা ব্যবহার করক, তাত আপনি বেট লগাই মানে পয়সাও জিকিব পাৰিব। হু, বাই বাই মার্সিডিজ।